রেটিং কিছুটা কম অন্যান্য ধারাবাহিকগুলির থেকে, যার অন্যতম কারণ এর টাইম স্লট। শুরু হবার সময় দর্শক মহলের একাংশের অভিযোগ ছিল এর টাইম স্লটকে নিয়ে। যাই হোক, জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে আছে ধারাবাহিক এখানে আকাশ নীল। প্রায় 11 বছর পর উজান হিয়ার সেই মিষ্টি প্রেমের কাহিনীকে আবার নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরছে নতুন উজান হিয়া। এখানে উজানের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সন ব্যানার্জি, আর হিয়ার ভূমিকায় আছেন অনামিকা চক্রবর্তী। জমে উঠেছে দুজনের মধ্যেকার রসায়ন। ধারাবাহিকে তাদের মধ্যে প্রেম না গড়ে উঠলেও তাদের মনের মিল চোখে পড়ে। ধারাবাহিকে উজানকে নিজের গুরু বলে মনে করলেও বাস্তবে খুবই মিষ্টি সম্পর্ক তাদের। এর আগেও তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছেন, তাই বন্ডিংটা বেশ ভালো। এর আগে তাদের একটা ভালোবাসার গল্প ছবিতে দেখেছিল দর্শক, যেটা পাবলিশ হয়েছিল জি সিনেমা অরিজিনালসে। একটা এক্সক্লুসিভ ইন্টারভিউর মাধ্যমে জানা গেল তাদের মধ্যে এখনই প্রেম নয়, বরং এটাকে তারা বেস্ট ফ্রেন্ডশিপই বলতে চেয়েছেন। পর্দার বাইরেও বেশ অন্তরঙ্গ তারা। শুটিংয়ের ফাঁকে তারা যে কত মজা করেন সেই সব ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তবে ধারাবাহিকে যেমন, বাস্তবেও অনেকে চায় তারা প্রেম করুক, কিন্তু সেটা হতে আরও বেশ কিছুটা সময় লাগবে এমনটাই ইঙ্গিত পাওয়া গেল তাদের কাছ থেকে। তো বন্ধুরা, উজান হিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি তোমার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।